আগে আমি ঘর ঘুরাইতে পারতাম না, ইত্যা করতে পারতাম না, ইত্যা করতাম না। এখন মাসাল্লাহ এই যে এই যে এই যে উপরে চাইতে উপরে করে 8 বছর চাইতেই পারি না আমি। উপরে কি আছে, আকাশ আছে না ইয়া বাতাস আছে না, কোনো চাইতে পারি না মাসাল্লাহ। আমি উপরে চাইতে পারি, নিচে চাইতে পারি, বামে চাইতে পারি, ডানে চাইতে পারি। আগে আমি এইভাবে হাঁটতাম, যখন হাঁটতাম এইভাবে হাঁটতাম মাসাল্লাহ। এখন আমি সুস্থ, এখন আমি বসতে পারি, নিতে পারি এবং এই যে এইটা করতে পারি। এখন আমি আগের মতো পাও ফাঁক করতে পারি, আগে পাও ফাঁক করতে পারছি না। এরপরে বসতে পারি, আগে বসতে পারছি না, দাঁড়াইতে পারি, মুভমেন্ট করতে পারি। আগে এমন আছিলাম, গাড়িটা করতে পারি, এটা করতে পারি না। এখন মাসাল্লাহ সোজা স্টিল আছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ রুহুল আমিন, গ্রাম সিন্ডাইল, থানা কসবা, জেলা বামনবাড়িয়া। আমার বয়স 30 বছর, আমি HRB 27 পজিটিভ। আমি বিগত 5 বছর যাবত আমি ব্যথা বেদনা অনেক ইয়া অস্থির ছিলাম। তো ব্যথা বেদনা প্রথমে আমার বাম হাঁটুতে আক্রমণ করে, এবার দ্বিতীয়ত কুনিতে আক্রমণ করে। আমি ঢাকা একটা হসপিটালে চিকিৎসা নিছিলাম, ওই জায়গায় বলে এই রোগের কোনো চিকিৎসা নাই। আরো অন্য অন্য জায়গায় গেছিলাম, বলে এই রোগের কোনো চিকিৎসা নাই, কোনো ট্রিটমেন্ট নাই। বিগত আমি 5 বছর যাবত অনেক ডাক্তার দেখাইছি, ঢাকা, কুমিল্লা, এরপরে আমার চট্টগ্রাম, আমার গ্রামের, এরপরে ভালো ভালো মেডিকেলে গিয়েছিলাম। যেখানেই যাই সেখানে আমার বলে এই রোগের চিকিৎসা নাই, HRB 27 পজিটিভ, এই রোগের কোনো চিকিৎসা নাই, ভালো হবে না, চলতে পারবে না, খাইতে পারবে না, কোনো করতে পারবে না। তো আমি ইউটিউবে দেখে DPRC হসপিটালে দেখলাম শফিউল্লাহ প্রধান স্যারকে, এই জায়গায় আসলাম ঢাকা শিমুলিতে। আসাতে আমি আজকে ট্রিটমেন্ট নিয়ে 17 দিন, স্যার বলছে 20-25 দিন নিলে ইনশাল্লাহ সুস্থ দেবা। ইনশাল্লাহ 17 দিনের মাথাতে আল্লাহ রহমতে আমার অনেক সুস্থ আছি, এমন ভালো আছি। আগে গাড় ঘুরাইতে পারতাম না, এবং গাড় এদিক করতে পারতাম না, ওই দিক করতে পারতাম না, কুজু হয়ে গেছিলাম, এরকম আসলাম। ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক সুস্থ আছি, বসতে পারতাম না, এতে বসতে পারি, আবার দাঁড়াইতে পারি, এরপরে ইটা করতে পারবো না, এই করতে পারবো না, অনেক কষ্ট, হাও সরাইতে পারলাম না, এখন সব পারি। এইগুলা এখানে এসে আমার অনেক 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 উপকার হয়েছে। DPRC হসপিটাল শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে আগে অনেক কষ্ট ছিলাম, আজকে বিগত 5 বছর যাবত আমি ঘুমাইতে পারি না, ব্যথা বেদনা অনেক কষ্ট করেছি, হাঁটতে পারি না, কোনো অনেক যাইতে পারি না, বেড়াইতে পারি না। মাসাল্লাহ আজকে আমি অনেক সুস্থ এবং সোজা, অনেক সোজা হয়েছি। আশেপাশে আমার গ্রামের মানুষ জানে, আমার ফ্যামিলি জানে, সবাই জানতো আমি খুঁজে হাঁটতাম আমার কি হয়েছে। মাসাল্লাহ আমি অনেক সুস্থ আছি, ভালো আছি আগের থেকে ইনশাল্লাহ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, যারা HRB 27 পজিটিভ, তারা অন্য 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 জায়গায় না ঘোরাঘুরি করে DPRC হসপিটালে আসবেন, ঢাকা শিমুলি DPRC হসপিটাল শফিউল্লাহ প্রধান, ওনাকে দেখবেন, ইনশাল্লাহ আপনারা ভালো ট্রিটমেন্ট পাবেন এবং ভালো হবেন, সুস্থ হবেন ইনশাল্লাহ। আমি আগের থেকে ভালো আছি, আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, বাই বাই, গুড বাই, টাটা। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।